প্রতিদিন প্রতি মুহূর্ত হবে একটা নতুন পূর্ণতর উৎসর্গের সুযোগ। সে সুযোগ হবে না উত্তেজনাময়, চাঞ্চল্যপূর্ণ, হবে তা অতুগ্র, কর্মমোহে অভিভূত। তা হবে গভীর নীরব, তার বাহ্য প্রকাশ অনাবশ্যক। তবে তা প্রত্যেক কার্যের মধ্যে প্রবেশ করবে, তাকে রূপান্তরিত করবে। আমাদের মন একান্তে শান্ত হয়ে তোমার মধ্যে সর্বদা ডুবে থাকবে, আর ওই নির্মল শিখর থেকেই সকল বস্তুকে সে দেখবে, দেখবে চঞ্চল নশ্বর বাহ্যরূপের পিছনে রয়েছে অদ্বিতীয় শাশ্বত সৎবস্তু। ভগবান, হৃদয় আমার বিক্ষোভ থেকে, বেদনা থেকে মুক্ত, দৃঢ় প্রশান্ত, সে প্রত্যেক বস্তুর মধ্যে তোমাকেই দেখে। ভবিষ্যৎ তার গর্ভে আমাদের জন্য যে বাহ্য কর্ম, যে পরিস্থিতি ধরে রাখুক না কেন, আমি জানি একমাত্র তুমি রয়েছ। তুমি সত্য আমার অক্ষর নিত্যতা নিয়ে, আমার তোমার মধ্যে রয়েছি আমরা, আমার বলে সত্যি কিছু নেই। সমস্ত পৃথিবীর ওপর তোমার শান্তি বিরাজ করুক, বর্ষণ করো মহাশান্তি, প্রবল শান্তি, অমূল্য শান্তি। ওম।